মুখ্যমন্ত্রীর সদ্য চালু করা একটি নতুন প্রকল্প ভবিষ্যৎ কার্ড যেখানে বেকার ছেলে মেয়েদের কিন্তু পাঁচ লক্ষ টাকা পর্যন্ত লোন দেওয়া হচ্ছে তবে এই লোনে কিন্তু টাকা দিতে হচ্ছে পঁচিশ হাজার তবে এই পঁচিশ হাজার টাকা না দেওয়া নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রীর মমতার বড় ঘোষণা যেটা আপনি সরাসরি শুনে নিতে পারবেন অবশ্যই ভিডিওটিকে লাস্ট অব্দি কন্টিনিউ করুন অন্যদেরও শেয়ার করে জানানোর চেষ্টা করুন তো চলুন সমস্যাটা শুনে দিচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোটো রিকোয়েস্ট যারা আপনাদের এই ছোটো চ্যানেলে নতুন অবশ্যই ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশের বেলে ক্লিক করে নোটিফিকেশন অন করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাঁচ লাখ টাকা করে দেওয়া হচ্ছে পাঁচ বছরে দশ লক্ষ ছেলে মেয়েদের দেবো নিজে পায়ে দাঁড়াবার জন্য ব্যাংকের টাকাটা তাকে গ্যারেন্টার হতে হচ্ছে না কার্ডটার নাম ভবিষ্যৎ কার্ড এবং পঁচিশ হাজার টাকা যেটা ব্যাংকে জমা দিতে হয় টাকা লোন নিতে গেলে সেটাও দিতে হচ্ছে না সেটাও আমাদের রাজ্য সরকার দিয়ে দিচ্ছে তো বন্ধুরা এখান থেকে মুখ্যমন্ত্রী মমতার মুখে আপনি পরিষ্কার শুনে নিতে পারলেন যে আপনাদের এই যে ভবিষ্যৎ কার্ডের মাধ্যমে পাঁচ লক্ষ টাকা লোন দেওয়া হবে তার জন্য কিন্তু পঁচিশ হাজার টাকা গ্যারান্টার হিসাবে দিতে হতো তবে মুখ্যমন্ত্রী মমতা সরাসরি এখানে পরিষ্কার ঘোষণা করে দিয়েছে আপনাদের কিন্তু রকম কোনো টাকা দিতে হবে না সরকার আপনাদের যে গ্যারেন্টারের টাকা পঁচিশ হাজার সেটাও সরকারের তরফ থেকেই দেওয়া হবে তো এটা কিন্তু আরও একটা বিশেষ সুবিধা আপনাদের জন্য কোনো রকম কোনো গ্যারান্টার রকম কোনো টাকা ছাড়াই কিন্তু আপনারা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন এবং আপনার বেকারত্ব দূর করতে পারবেন এই যে প্রকল্পটা রয়েছে এই ভবিষ্যৎ প্রকল্প যদি আপনি আবেদন করেন তাহলে কিন্তু আপনিও এই লোনের টাকা পেয়ে যেতে পারেন এই পাঁচ বছরে কিন্তু মোট দশ লক্ষ ছেলে মেয়েদেরকে এই টাকা দেওয়া হবে ঠিক আছে তো সেই ক্ষেত্রে যদি আপনারাও আবেদন করতে চাইছেন তাহলে অবশ্যই আবেদনটি করে নেবেন কারণ আপনাকে কোনো টাকা দিতে হচ্ছে না আগে কিন্তু পঁচিশ হাজার টাকা দিতে হচ্ছিল কিন্তু এখন মুখ্যমন্ত্রী মমতা ঘোষণা করে দিয়েছে যে সেই টাকাও আপনাদের দিতে হবে না সুতরাং আপনারা অবশ্যই অবশ্যই আবেদনটি করে নেবেন তো এই বিষয় সম্পর্কে যদি ডেডিকেটেড ভিডিও চান কিভাবে আবেদন করবেন কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে কী করলে আপনি এই লোনের টাকা অবশ্যই পেয়ে যাবেন অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমি আপনাদের জন্য একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো তো কারা কারা আবেদন করেছেন অবশ্যই অবশ্যই জানাবেন এটা কিন্তু একদমই নতুন একটা প্রকল্প ভবিষ্যৎ কার্ড এটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা নতুন এই প্রকল্প চালু করেছেন